হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। হোপ তোমরা কালকের এইচইবির ব্লগটাও এনজয় করেছো। আর আজকেই অ্যাকচুয়ালি আমরা গেছিলাম আর্লিয়ার, আজকে হচ্ছে সানডে ইভিনিং, এখন 7টা মতন বাজে। এখন বেরিয়েছি ওকে নিয়ে একটুখানি হাঁটি আনি, আর এখান থেকে আজকের ব্লগটাও স্টার্ট করছি। আমাদের বাড়িতে সবসময় তোমরা দেখো দুটো গাড়ি, প্রীতির গাড়ি আর আমাদের গাড়ি, কিন্তু আমাদের থার্ড একটা গাড়ি আছে যেটা হচ্ছে ছেলের গাড়ি, সেটা আমরা কখনো বের করি না। বহু আগে, যদি একদম অনেক আগের ব্লগ তোমরা দেখে থাকো জানো, তোর ওর অডি আজকে বের হচ্ছে ফাইনালি, নব চার্জ টার্জ দিয়ে রেখে দিয়েছিল। ও মাই গড, ও মাই গড, যে যে অডি, তুই বড় হয়ে গেছিস রে, তোর গাড়ি এখন ছোট হয়ে গেছে। চললো চললো, অডি নিয়ে চলে যাচ্ছে কোথায়। প্রায় এক বছর পর ওর গাড়িটা বের করা হচ্ছে, চার্জ দেয়া ছিল না বলে আর কি বের করাও হতো না। এক বছরে রিয়েলাইজ করছে যে কতটা বড় হয়ে গেছে। বাই বাই, ও দেখতেই ব্যস্ত। Okay. Baba shekhachhe, okay. And then go forward, okay? Okay. Now press your feet and go forward. Okay. No, eta to off kore dili. Do not turn off. Okay? Bye bye. Dan dike nao, right right. Abar erom korche ki hoye gelo. Bye bye. এদিক ওদিক এদিক ওদিক, আগে এটা এতটা ঘোরাতো না তো, এদিক ওদিক চুপচাপ বসে থাকতো আগে, মনে পড়ে? এই বেরিয়ে যাচ্ছিস কেন? এই জিমনাস্টিক এটাতে করতে যেও না, গাড়ি থেকেও জিমনাস্টিক করছে ও, চলন্ত গাড়িতে দুরন্ত পথ, আর কি কি বলো। বলতে বলতে দেখো এটা হচ্ছে এইচইবির আর কি ডেলিভারি করতে এসেছে বাড়িতে, গ্রোসারি কেউ যদি অর্ডার করে সেটা ডেলিভারি করে দিয়ে যাচ্ছে। এই কাকে আচ্ছা, বার্ড বার্ড বার্ডকে আবার টাটা করে দিচ্ছে। বাবা আবার মানে দরজা খুলে আবার বসছে দেখো। আচ্ছা সিট বেল্টটাও লাগাবি নাকি? আবার দরজা বন্ধ করে নিল, দরজাটা বন্ধ হয়নি রে, দরজা ঠিক করে বন্ধ কর। হ্যাঁ গুড গুড, চলো ওকে গুড। আচ্ছা বাবা দরজাও খুলতে পেরে গেছে, বেরিয়ে আসো। তোমাকে দরজাই খুলে বেরোতে হবে কি? তুমি এমনি বেরোতে পারবে না, আচ্ছা ওই পাশেরটাও খুলে দিলে। আচ্ছা দুই পাশে দুই পা দিয়ে বেরোনোর চেষ্টা করছো নাকি তুমি? বাবা আস্তে, হাত সাবধান কিন্তু। হ্যাঁ আচ্ছা ওই পাশেরও দরজা খুললো যেহেতু, আবার সেটা বন্ধ করছে। ওকে গুড জব। আচ্ছা ভেতরে সুইচও অফ করে দিল, গুড জব। আচ্ছা গাড়ি মানে মানে গাড়ি হয়ে গেছে, এখন ঠেলে ঠেলে পার্ক করতে যাচ্ছে। বাবা বাবা ঢুকিয়ে দিল, চলো আজকের মতন ডান। বাবার কাজ হচ্ছে রিমোট চেপা। ঘরে ঢুকেই বলছে কি ইট ইট, আই এম হাংরি। আচ্ছা কি খাবি? মুড়ি বলছে, আই উইল লাভ মুড়ি, আই উইল লাভ মুড়ি। বলেছে না যদি আমার ক্যামেরা অন থাকতো তোমাদেরকে আমি দেখাতে পারতাম, হি উড লাভ মুড়ি। হ্যাঁ ওয়াও, আমাদের ম্যানেজমেন্ট থেকে আজকে একটা চিঠি পাঠিয়েছে, এটা হচ্ছে সেকেন্ড অ্যানুয়াল মাল্টি ন্যাশনাল সেলিব্রেশন, এটা সেকেন্ড ইয়ার। গত বছর আমরা এই সময়টা ইন্ডিয়াতে ছিলাম বলে অ্যাটেন্ড করতে পারিনি, তো আমাদের কমিউনিটিতে অনেক কালচারের লোক আছে, তো সাদা কালো এশিয়ান অনেক, মানে ইন্ডিয়ানও তো প্রচুর আছে, নেপালিও আছে। তো এটা বেসিক্যালি ম্যানেজমেন্ট থেকে করেছে যে সবাই তাদের কালচারের একটা ডিশ বানিয়ে নিয়ে গিয়ে সেলিব্রেট করবে একটা উইকেন্ডে, মে মাসে হবে। তো নবর মাথায় এখন থেকে টেনশনে এসে গেছে যে কি ডিশ নিয়ে যাবে। গ্রুপ আছে ফেসবুকে, সেখানে সার্চ করে দেখছে গত বছর কে কি কি নিয়ে গেছে, বলছে ফুচকাও নিয়ে গেছে, পায়েস নিয়ে গেছে। তো এটা একটা ভেরি ইন্টারেস্টিং একটা জিনিস হতে চলেছে। এটা যে গত বছরের ফটো, এগুলো এই দেখ। আবার এটা কি? এটা এটা মনে হয় পানিপুরির তরকারি ফরকারি টাইপের লাগছে দেখতে, কে জানে, পাস্তাও হতে পারে। এটা কি?
কোন একটা ডেজার্ট টাইপের ভিতরে চকলেট, বিদেশি খাবার টাবার তো থাকবে। এটা হচ্ছে কি যেটা বিফ আর সসেজ। এখন লাস্ট ইয়ারের সব ফটোগুলো আর কি সার্চ করে করে দেখছে কে কি নিয়ে গেছে। ভেরি ইন্টারেস্টিং এটা, কিন্তু এটা আমাদের ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে তারপরে এরা এটা আর কি স্টার্ট করেছে, এটা সেকেন্ড ইয়ার যেরকমটা বললাম। আর এখানে অ্যাকচুয়ালি লিখেও দিয়েছে যে যেই ডিশটা তোমরা নিয়ে যাবে তার মানে সেটা সম্পর্কে বেসিক্যালি আর কি ওখানে সবাইকে বলতে হবে, কারণ অনেক অন্য কালচারের লোক আছে যারা জানে না। আমি চাইছি বেঙ্গলি কালচারটাকে রিপ্রেজেন্ট করতে। এত ফাজিল নবটা বলছে কি অনেক কষ্টে মাথা খাটিয়ে বার করেছি কি বল? একদম ইজি, কারণ পুরি ফুরি অনেক, লুচি ফুচি বানাতে গেলে প্রচুর, এতজনের লোক ইউডেমান্য 50-60টা লুচি হতে পারে, অ্যাটলিস্ট পারের যদি একটা করেও ধরিস 40-50টা লোক থাকলে ভাই 50-60টা লুচি লাগবে। তার থেকে ইজি হচ্ছে ডাল ভাত, মুসুরির ডাল, অল্প ডাল লাগে যখন হোটেলে দেয় ডাল, এইটুকু জল বেশি, জল বেশি, হ্যাঁ কাগজি লেবু নিয়ে, মানে বাঙালিয়ানা খাবার বলছে কি মুসুরির ডাল ভাত সিদ্ধ আর আলু ডিম সিদ্ধ ফিদ্ধ এইসব বলছে, ঠিক আছে, ভর্তা মর্তা বলছে, এইসব বাঙালি খাবার। তাহলে বাঙালি খাবার আর একটা বেস্ট আছে, আইদার ফেনা ভাত না তো পান্তা ভাত, সেটাও নিতে পারি। আগের দিন ভাত বানিয়ে বাইরে রেখে দেবো, পচা ভাত, ও পচা ভাত বলবো কি, দিস ইজ আওয়ার ফেমাস ডিশ। বাবা দিদিকে পে শুধু দেখো, কোলে উঠে গেল আর ঘাড়ের মধ্যে এরকম ভাবে মাথাটা রেখে শুয়ে পড়লো, মনে হচ্ছে ওর সাথে যেন কত আমরা নির্যাতন করেছি। আর দিদিকে পেয়ে মানে সব সুকুন পেয়ে গেল, এদিকে ও কিন্তু আমাদের সাথে প্রচুর নির্যাতন করে যাচ্ছে সন্ধে থেকে। মাই গড, এখানে ঘুমিয়ে পড়িস না রে, ঘুমিয়ে পড়ছিস? আমাদের আজকে ডিনার হচ্ছে বেস্ট একদম ঘুগনি, এটা হচ্ছে আমার ডিনার, শুধু ঘুগনি খাবো। আর নব হচ্ছে নান দিয়ে ওর ঘুগনি গরম করছে, নব বলছে বানিয়ে রাখবো সপ্তাহে হচ্ছে ঘুগনি আর তড়কা, একদিন তড়কা একদিন ফিনিশ হলেই তড়কা, তড়কা ফিনিশ হলে আবার ঘুগনি, এভরি অল টাইম করে বানাতে হবে। একটা সময় আসবে না ঘাপা, এই দুটোর নাম শুনলেই ঘাপা লাগে মুখ পুক মেরে। প্রীতি খেলো না, ডিনার করবে না, ওকে ওই ঘুগনি কালকে ওর লাঞ্চে দেব কলেজে নিয়ে যাব। এর মধ্যে বলছি কি তড়কা, তাহলে প্লেন তড়কা একবার বানাবো, একবার ডিম তড়কা বানাবো, নেম চেঞ্জ হয়ে যাবে। আর হচ্ছে নান প্রীতির কালকে লাঞ্চ এটা, বাট ঘুগনিটা অসাধারণ হয়েছে, কালকে বানানো হয়েছিল, কালকে রাত্রেও খেয়েছিলাম। আমার তো এই মানে পেঁয়াজ কুচি দিয়ে এমনি ওরকম ভালো লাগছে খেতে, না নান টান খাবো না। বাট হ্যাঁ, একটা জিনিস বারবার বারবার খেলে তো তখন মুখ মেরেই যায়। নব বলছে এতদিন আমরা বিস্কুট এনে এনে বিস্কুটের খুনি বানিয়েছি, এখন বলছে গেলেই বলবো যে মটর দাও তরকার ডাল দাও, মটর দাও, পুরো কার্ড ভর্তি মটর আর তরকার ডাল। গুড মর্নিং এভরিওয়ান, এখন 7:30 মতন বাজে, ছেলে এখনও ঘুমাচ্ছে, নব তো অফিস করছে ওপরে। আমি ভাবলাম একটুখানি বাইরে পাইচারি করে যাই, আজকে ওয়েদারটা খুব ভালো, মানে সামার পড়ে যাচ্ছে আর তার মধ্যে যদি একটু ঠান্ডা ঠান্ডা ফিল হয় মনে হয় যে এটা জাস্ট এনজয় করে নি। তো দেখো কি সুন্দর রোদ্দুর উঠেছে সকাল সকাল, একটুখানি সামনের দিকেই যাব পাইচারি করতে, সোয়েটার ফোয়েটারও পরে নিয়েছি, হালকা হালকা ঠান্ডা লাগছে। আমি ব্যাকইয়ার্ডে আসলাম, তোমাদের দেখাতে যাই না ক্যামেরায় ধরা পড়বে কিনা, শিশির পড়েছে তো তো ভোরবেলার দিকে টেম্পারেচার অনেকটাই লো হয়ে গেছিলো, তো আমি সামনে থেকে দেখাচ্ছি, এবার ওই শিশিরটাই একটু আইস মতন হয়ে গেছে। চোখে আমার এত রোদ্দুর পড়ছে যে আমি ক্যামেরার থ্রুতে দেখতেও পাচ্ছি না, জানি না তোমাদের সাথে শেয়ার করে আমি জুম করে নিয়ে, দেখো এখানটায় দেখতে পাচ্ছো, এই এই যে পুরো আইস আইস মতন হয়ে গেছে ঠান্ডাতে, পুরো এই সাদা সাদা অংশ দেখতে পাচ্ছ এগুলো শিশির, যেগুলো একটুখানি মানে স্নোর মতন দেখতে লাগছে। ঘর থেকে দেখে এত ভালো লাগছিল, আমি ভাবলাম বাইরে এসে তোমাদের সাথেও শেয়ার করে যাই।
এই কটা দিন ভালোই ঠান্ডা পড়েছিল দু তিন দিন, তো আজকে সব থেকে লোয়েস্ট দেখাচ্ছে 6 সেলসিয়াস, আর্লিয়ার তো ছিল, এখন হয়তো একটু টেম্পারেচারটা বাড়ছে, রোদ্দুর উঠেছে খটখটে। প্রীতি রেডি হচ্ছে কলেজে যাবে বলে, ছেলে এখনো ঘুমাচ্ছে, 8টা মতন বাজে, ওঠার আগে আমার ঘুম ভেঙে গেলে একটু টাইম পেয়ে যাই নিজের জন্য, বাইরে সকালবেলাটা পায়চারি করতে যে কি ভালো লাগে। ঘুম থেকে উঠেই দুষ্টুমি শুরু। গুড মর্নিং করেছিস তুই যে দৌড়ে বেড়াচ্ছিস? বুড়ো আমাদের রেডি টেডি হয়ে চলে এসেছে, বাথরুমের কাজ টাজ ডান, এখন তুমি বলো ব্রেকফাস্টে কি খাবে তুমি? সিরি, ওয়াফেলস, পিজা, কি খাবে? ইউ ওয়ান্ট পিজা? সকাল সকাল পিজা খাবে তুমি? ও আমি যদিও বা অপশনটা দিয়েছি তাই। আর সিরি খাবে আর ওয়াফেলস খাবে? হ্যাঁ, ইউ ওয়ান্ট ওয়াফেলস আর সিরি? সকাল সকাল এসব নান ফান কেন করেছি? এখন বলছে যে আমি পিজা খাবো, ওর কাছে নান মানে হচ্ছে মানে পিজা মানে হচ্ছে নান, এখন তাই খাবে বলছে, তাই চেয়েছে। আমি এবার পরেও অফ ক্যামেরাও জিজ্ঞাসা করলাম, তুই দুধ সিরিয়াল খাবি না ওয়াফেলস খাবি? নান খাবো না, পিজা খাবো না, বলছে নো নো আই ওয়ান্ট পিজা। এই তোর প্যাকেটটা ওটাতে ঢুকিয়ে রাখ। ডালটা কি সিদ্ধ হতে টাইম লাগে, তো ওই জন্য অলরেডি আমি বসিয়ে দিয়েছি, পরে আগে ব্রেকফাস্ট করে রান্না বান্না স্টার্ট করব। এই আর একজন প্রীতি কলেজ থেকে কাউকে ইন্ডিয়ান ধরে নিয়ে আয় চিকেন খাওয়ানোর জন্য। আমি লোকেশনে কথা বলেই বলছি। ভেরি গুড জব। এই নাও তোমার পিজা। হাগি 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 চাইছে এখন। কটেজ চিজ। বাই বাই। কি হয়েছে? এইটুকুনি চিটলে তা ওর দিদির সাথে যে কি ঝামেলা করে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। ও এসেছে দিদি, ও হাগ দিয়ে যায় তো প্রতিদিনই, আজকে যখন এসেছে অ্যাটিটিউড দেখেছে যে নো হাগে, আই ডোন্ট ওয়ান্ট হাগি, ঠিক এরকম ভাবেই বলেছে। তো দিদি বলছে ওকে ঠিক আছে হাগি লাগবে না, দিদি চলে নিজের টিফিন টিফিন নিয়ে নিল বলে, তখন দেখছে পাত্তা দিচ্ছে না, তখন আবার বলছে কি নো নো আই ওয়ান্ট হাগি, ঠিক আছে। তো দিদি আবার গেছে হাগি দিতে, যখন কাছে গেছে আবার নকশামো করছে নো 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 আই ডোন্ট ওয়ান্ট হাগি, মানে প্লে করছে ওর সাথে। তো দিদি মুখ ভার করে চলে গেছে, আমি আবার বাইরে গিয়ে একটু এগিয়ে দিয়ে আসলাম। যখন বুঝেছে যে দিদি চলে গেছে, তখন কাঁদতে কাঁদতে ওর বাবার কাছে গেছে, গিয়ে ওর বাবার কাছে কমপ্লেন করছে দিদি হাগি না দিয়ে চলে গেছে এরকম। লাউ দিয়ে বিউলির ডালটা বানাচ্ছি, তো এখানে ডালটা সিদ্ধ হতে দিয়েছি, আমি পাত্রতে ফোড়নের ব্যবস্থাটা করে নেবো, একটু সর্ষের তেল দিয়ে ফোড়ন দেব। ফোড়নে দেব হচ্ছে একটুখানি মৌরি আর শুকনো লঙ্কা। হালকা এটা ভাজা হয়ে গেলেই হাফ চামচ আদা বাটা দিয়ে দেবো, যাতে না ছেটে দেয় ঢেকে দিলাম। একটুখানি দিয়ে দেবো হচ্ছে টমেটো। ডালটা প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে লাউ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আবার সিটি দিয়েছি, তো সব কিছুই সিদ্ধ হয়ে গেছে, জাস্ট এর মধ্যে মিক্স করে দেবো। সকাল সকাল চলে এসেছে, পিঠের থেকে একটা সাদা পাকা চুল ছিঁড়ে নিয়ে আসলো। এত বড় চুল যে আমার মাথার চুল এত বড় না, লোক হাও বিক্রি লোক এত বড়, কি প্রাউড, পাকা চুল পিঠেও গজিয়ে গেল, গেটিং ওল্ড। ডালটা এখানে ফুটে গেছে, এখন আমি এর মধ্যে একটুখানি মশলা আর চিনি দিয়ে নামাবো। এটা হচ্ছে ধনে জিরের গুঁড়ো, বাড়িতে বানানো, কোনো কাজ নেই, এসে শুধু গন্ধ শুকতে থাকবে। এই এত ঠক 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 করো না,
গেছে, ওই শেষ করে দেবো আমার বাসন, নতুন বাসন। বিউলির ডালে একটু যাবে মিষ্টি নামানোর আগে। এই ডালটা আমার খুব ফেভারিট একদম, এই ডাল দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়। ডাল হয়ে গেছে, ডালটা সত্যি খুবই ভালো লাগে, আর মুড়ি ফোড়ন দিলে বিউলির ডাল একদম টেস্টে আলাদা হয়ে যায়। আর বানাবো হচ্ছে পালং শাক, নভর ফেভারিট। অলরেডি চোখ মুখ ঘোচাচ্ছে পালং শাক শুনে। পালং শাকের কি বড়া বানিয়েছ? শাক খেতে পছন্দ করে না তো, তো আমি পালং শাকটা রাখি যেহেতু ছেলের খাবারটার মধ্যে দিই, এখানে ছেলে খাবারও বসিয়ে দিয়েছি, তো পালং শাকটা বেশিদিন থাকে না, তো ভাবছি যে বাকিটা হচ্ছে একটুখানি পকোড়াই বানিয়ে ফেলবো, ডালের পাতে ভালো লাগবে। আর তোমাদেরকে দেখাই যে আমি ভাইয়ের হচ্ছে ক্লিপটা যেটা কাজ যে দিদি হাগ, দিদি হাগ বলে প্রীতিকে পাঠিয়েছি, তার পরিপ্রেক্ষিতে কি রিপ্লাই দিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমি শুধু দেখাই এই যে ভিডিওটা, এটা যে ও ভাই বোন হলেই হলো, ছোটর সাথে বড়র, বড়র সাথে ছোটর ঝামেলা হবেই হবে, এটাতে বয়সের ডিফারেন্স ম্যাটার করে না। একটা জিনিস না হলেও ভুলতে যায় না, ঠিক আছে? ওইখানে না 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 না, চলে আসো চলে আসো চলে, আমি তোমাকে ছেড়েছি শুধু স্লাইড করার জন্য, তুমি এদিক ওদিক দৌড়াতে পারো না, ঠিক আছে? মোটে ভোলে না তো, দিদি হাক দিদি হাক করেই যাচ্ছে। এখন এই রান্না করতে করতে বাকিটা বাকি আছে, এখনো গিয়ে করবো, ওকে একটুখানি বাইরে নিয়ে আসলাম, একটু খেললে আর কি টায়ার্ড হয়ে যাবে। এখানেও জিমনাস্টিক দেখাচ্ছ তুমি, হ্যাঁ আচ্ছা, তারপরে বাঘ, ও মাই গড, কার্টুন একটা তুমি। কাম কাম, ওকে গুড জব, ইউ ডিড ইট। কি করছে কি করছে বুড়োটা, কায়দা দেখো দেখো, সিরিয়াসলি সিরিয়াসলি, ই বাবা লাগবে না মাথায় লাগবে। গিমি মাই টার্ন, বাবা চলে এসেছে টেক ওভার করে নিয়েছে, এখন আমি গেলাম ঘরে, দেখেছো? আর এর ওভার অ্যাক্টিংটা শুরু হয়। এই পাশে বাড়ি চলে যাবে, এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এখানে পকোড়াও ভাজা ভাজি হচ্ছে, এই যে পালং শাকের পকোড়া, খুব ভালো হয় খেতে। শাশুড়ি তো আমাদের সাথে থাকেন না, তাই গরম পড়তে না পড়তেই আমাদের এখানে জামাই ষষ্ঠী শুরু হয়ে গেছে। আজকে আমার ষষ্ঠী দিচ্ছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ষষ্ঠী দিতে চলবে আর কি, মোটামুটি এখন থেকেই চলবে। ব্যাপারটা আমি বলে দিই কেন এত আয়োজন, বিকজ ওই যদি শুধু ওরকম ভাবে ভাত আর ডাল দিয়ে দিতাম না, ওখানে ঠিক নাকটা এরকম এরকম ঘোচাতো, ঠিক আছে? ওদের একটু সাজিয়ে দিলে কি হয়, ওই একটাই পথ একটু সাজিয়ে দিয়েছি তো, ক্রিয়েটিভিটি দেখে একটু এক্সাইটেড হয়ে যাবে আর কিছুই না। আচ্ছা আমার ফেভারিট, এটা ছিল না ফেভারিট, নবু বিউলির ডাল পছন্দই করতো না, সেখানে এখন বিউলির ডাল ওর ফেভারিট। এখন আমার বিউলির ডাল ফেভারিট, স্পেশালি সঞ্জিতা খুব ভালো বানায়, আর মা তো অসাধারণ বানায়, স্টিল সেরকম মানতে পারে না সঞ্জিতা, দেখেছো? সারাদিন পরে এখন হাগ দেওয়া দিই হচ্ছে, এত লং হাগ, কি কান্না করছে, তুই এরকম বাজে ব্যবহারের সাথে করলি। বাইরে হালকা হালকা হাওয়া দিচ্ছে ঠান্ডা, তাই জ্যাকেট পরিয়ে নিয়ে এসেছি, ওকে একটুখানি হাঁটিয়ে নিয়ে আসি, এখনো ভালো রোদ্দুর আছে তো, আর অপেক্ষা করে বসেছিল যে এই দিদিকে দেখেছে অমনি হাগি হাগি হাগি। আজকে ব্লগটাও এন্ড করে দেবো, হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে, আবার আগামী ব্লগে দেখা হবে, বাই বাই করে দাও, বাই বাই। দৌড়েই যাচ্ছে দৌড়েই যাচ্ছে, এই চামচি কি।